আমরা এখন বাইগট ব্লাউজ পাচ্ছি না, একটা যাও ব্লাউজ পেলাম দাম কমালো না, বাট আমি যখন বললাম এখানে একটু ডিসপিউট আছে তখন বলছে কমই দেবো কমই দেবো। এটা 200 টাকা সেল, এরপরে যত ঝোলানো আছে। মর্নিং নিউ ডে, হে এখন তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কারণ এখন আমরা আছি তোমাদের সাথে আর তোমরা আছো আমাদের সাথে। আজকে সকালে কি হয়েছে, সকালে উঠেছি ঠিকঠাক ভাবে, উঠে ব্যায়াম করব এমন সময় বাড়ি থেকে মা ফোন করেছিল। মা যা ফোন করেছে কি হয়েছে, ডিস্ট্রাক্ট হয়ে গেছি আর ব্যায়াম করা হয়নি, ফোনে কথা বললাম, ব্যায়ামটা পুরো আজকে গল্প হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পর ফোন ধোন কেটে দেখো বই নিচে পড়ে আছে, রয়েছে পা লেগে যাচ্ছে, প্রণাম প্রণাম প্রণাম। তো তারপরে স্নান ধান করলাম, করে আজকে গড়িয়াহাট যাবো। আগে বলি গড়িয়াহাট যাবো, এটা কালকে যাওয়ার প্ল্যান ছিল, কালকে প্ল্যান ছিল, কালকে এত বৃষ্টি হয়েছে আর যাইনি, মানে আমরা ডিসাইড করতে পারিনি। লাঞ্চ পর্যন্ত আমরা ভেবেছিলাম যে ঠিক আছে বন্ধ হলেই আমরা বেরিয়ে যাবো, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। তো আজকে সেই মতো সোহিনী বললো যে তুমি দুপুর পর্যন্ত ভেবোই না যাবো আমরা, আমরা যাওয়ার কথা বললেই বৃষ্টি শুরু হয়, তো একদম বলো না যাবো বলে, বৃষ্টি মানে খাওয়া দাওয়া হবে তারপরে যেমন ওয়েদার থাকবে সেই অনুযায়ী আমরা ডিসাইড করবো। বিহার যাবো হালকা করে মার্কেটিং করতে আর বেশি করে তোমাদের মানে বিশেষ করে দেখাতে, মানে যদিও অনেকদিন আগে থেকে মার্কেটিং শুরু হয়ে গেছে তো আমাদের উচিত ছিল আরো আগে ভিডিও করা। আগের ইয়ারে আমরা প্রায় 2 মাস আগে ভিডিও করেছিলাম, আমি ওপরে লিঙ্ক দিয়ে দেবো তোমরা পারলে দেখে এসো, 2 মাস আগে ভিডিও করেছিলাম, আমার ভিডিওটা খুব ভালো মানে সবার সবাই দেখেও ছিলে। তো সেরকম এবারে আমার ব্যস্ততা বলতে পারো এবং ওয়েদারের ব্যর্থতা, মানে বৃষ্টির জন্য তো বেরোতে পারিনি, তো সেই কারণে যাইনি। তো আজকে যাচ্ছি আর 1 মাস মনে হয় বাকি আছে পুজো, তো একটু ঘুরিয়ে দেখাবো এবং কয়েকটা জিনিস আমাদের কেনার আছে সেটাও কিনবো। তো চলো এবার ওই বৃষ্টি আমাদের কতটা সাথ দেয়। আমি এখন লাঞ্চ করতে বসে গেছি আর আজকে লাঞ্চে আমি কি খাচ্ছি সেটা একটু ছোট্ট করে তোমরা দেখে নাও। দেখো আজকে লাঞ্চ, আজকে লাঞ্চে হচ্ছে টমেটো আলু ভাতে ডিম সেদ্ধ, ঘি নিয়েছি আর এই ডাল সেদ্ধ। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সোহিনীর সাথে কথা হয়ে গেছে, আমরা ওরও রেডি হচ্ছে, আমিও এই তোমাদের সাথে কথা বলে এবার রেডি হওয়া স্টার্ট হব, মানে রেডি হওয়া স্টার্ট করব। আর আমরা আগে গড়িয়াহাট গেলে কি বাঁশগড়িয়া হয়ে যেতাম, বাঁশগড়িয়াতে এখন অটো তো খুব দৌড়াত্ম স্টার্ট হয়েছে, দুজন করে নেবে 35 টাকা করে ভাড়া, 70 টাকা। তো আমরা ভেবেছি আমাদের মেট্রো সুবিধে হয় তো মেট্রো করে রাসবিহারি যাব, রাসবিহারি থেকে ওখান থেকে তো অটো করে গড়িয়াহাট কাছে, তো এইভাবে আজকে যাব। আশা করি তোমরা আমাদের সাথে আজকে খুব মজা পাবে, তো ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। ওকে গেছি রেডি হয়ে, বিভৎস রোদ্দুর আছে, আকাশটা পরিষ্কার, কিন্তু তাও ছাতা ফাতা এইগুলো নিয়ে রেখেছি কারণ যদি অসুবিধে হয়। আমি চলে এসেছি আর জানি না কেন সবাই দাঁড়িয়ে আছে পাগলের মতো, এতটা সিঁড়ি ভেঙে ভেঙে আমার তো এখনই 80 বছর ফিল হচ্ছে। তো আমি ওকে বলছি একটু লেক মলটা ঘুরে যেতে, এক্ষুনি খেলবো, না না বাইরে চাঙ্গা আছে একদম প্রচুর রোদ, আমরাই হাঁপিয়ে গেছি। আচ্ছা আমি দুটো রাস্তার মধ্যে মানে কম্পেয়ার করতে হতো তো আমি আক্কর বাক্কর করেছি, তো আক্কর বাক্কর করে যেই রাস্তাটা আমি পেয়েছি সেই রাস্তাটাই ঠিক রাস্তা। ভালো লাগছে, এখন সোহিনী আমাকে ছাড়া একটা দোকানে ঢুকেছে, আমাকে সেই দোকানটায় নিয়ে যায়নি, যাই না কি করবে এই দোকানটাতে, তো আমার জন্যই মনে কিছু কিনবে সেটা আমাকে তাই বলছে না। হ্যাঁ দাম একটু বেশি বলছে, ভালো ছাপা দাম কমিয়ে দেবো। আমরা এখন এই শাড়িটার ব্লাউজ কিনতে বেরিয়েছি, তারপরে এইখানে এসেছি, রিজনেবল প্রাইস বলছে, তবু একটু মানে দেখা চলছে আর কি, হয়ে গেলে এখনো শপিং অনেক বাকি আছে, তাই না?
পাকা হয়ে গেছে দাম জিজ্ঞেস করবে এটা 250 টাকা এই কি কালার আছে কালার কিছু না বানাচ্ছি তো না কিনছি আপনি বলুন না আমরা এখন বাইগট ব্লাউজ পাচ্ছি না একটা যাও ব্লাউজ পেলাম দাম কমালো না বাট আমি যখন বললাম এখানে একটু ডিসপিউট আছে তখন বলছে কমিয়ে দেবো তো যাই হোক এখনো পর্যন্ত আমরা স্টিল ব্লাউজ খুঁজছি হ্যাঁ খিদে পেয়ে গেছে কিছু খাবো বাট এখনো পর্যন্ত কেনাকাটি জাস্ট দুটো শাড়ি হয়েছে এখনো কুর্তি বাকি আছে ব্লাউজ বাকি আছে ম্যাচিং করে ব্যাস এখন দেখো এখনো পর্যন্ত প্রচুর লোক রয়েছে প্রচুর লোক যত বেলা বাড়ছে আরো বেশি লোক বাড়বে জানোই তো পুজোর আগে গড়িয়াহাট মানে তো একদম জমজমাট দেখে নাও একবার কেমন লাগছে এটা যদি এদিকটা অন্ধকার আসছে এগুলো সব এরকমই আসে এটা কিন্তু ভালো লাগছে ওইদিকে ভালো লাগে তোমার লাইটটা ওইদিকে বেশি সন্ধে করে ফেলেছি কয়েকটা জিনিস কিনেছি এটা আমার কিছু জিনিস নেই বেশি সব শৈলীর জিনিস আমার কিছুই নেই এই জন্য ছেলেদের এরমই হয় তো এখন আমরা একটু ওই দিকে যে ইডলি ধোসা বসে ওখানে আমরা যাবো একটু খাওয়ার জন্য ঘুরে ঘুরে আরে এর জন্যই তো সব তো এখন যাই দেখি খাওয়া দাওয়া আছে কিনা তারপরে তার কথা হচ্ছে খালি শপিং করছি না ঝগড়া মারপিটও করছি ওরা বলো আমরা এখন বলার আছে যে এখান থেকে এখন আমরা কোন দিকে যাব বাবারটা কিনবো বাজার কলকাতা যাবো না সিটি মার্ট যাবো আমরা এখন ডিসাইড করতে পারছি না কি হিসেবে কি প্রবলেম বল হিসেবে কি হয়েছে অসুবিধে হিসেবটা একচুয়ালি আমি ওয়েট করতে পারছি যে কোনটা কি কি করবে সবাই দেখছে আমাদেরকে এই ব্যাগগুলো দাম সব হরেক মাল 200 টাকা করে তো দেখো সোহিনী একটা দেখবে বলছে দেখা যাক এটা 200 টাকা সেল উপরে যত ঝোলানো আছে সব 200 আরে চলেন চলে চলে ও বলে লাপাচ্ছে কেন সিরিয়াস এই ব্যাগটা 200 টাকা কি অনেক জায়গা আছে তো চেন ভাই একটা চেন একটা একটু একটু দেখতে বেরো ঘুরতে বেরো যখন নেবেন ওই সালাদে তোমাকে বইতে নিয়ে এসেছি চলো ফুটপাতে মানে ফুটপাত শপিং করেছি আবার বাজার কলকাতাতেও কিছু শপিং করেছি আর আমাদের ওখানকার যত ব্যাগপত্র সব এখানে জমা দেওয়া আছে পেছনে নিয়ে ঘোরার চাপ হচ্ছে যদিও বেশি শপিং করিনি কারণটা হচ্ছে এই যে আমরা পুজোতে বেশি শপিং করি না কারণ সারা বছর ধরে যখন যা দরকার সেভাবে কিনি পুজোতে আমরা বেশি কিনি না খরচ করি না আমরা না না আমি কিছু কিনি না আমার জন্য কিছু কেনা হয়নি এর জন্য যা দুটো দরকার জামা সেটা কিনেছে না হলে বেশি কিনি না আমরা আমার কিনি না পরে কথা হবে পরে গড়িয়াহাটে তো মোমো তো মাস্ট আমরা তো অন্য কিছু খাওয়া হয়েছিলাম না
ঘোরাই প্রায় শেষ। আর প্রত্যেক বছর আমরা গড়িয়াহাট আসি, জিনিস কিনি আর না কিনি গড়িয়াহাট আমরা কিন্তু আসি। তো সে মতো এবারেও এসেছি। তবে এবারে এসে সব থেকে বেশি খারাপ লাগলো, দেখো তোমরাও হয়তো দেখে বুঝতে পারছো, দেখো চারিদিক ফাঁকা ফাঁকা, মানে লোক নেই। এখন 7:30 বাজে, কিন্তু পুরো গড়িয়াহাট প্রায় ফাঁকা। মানে কি বলবো, এই কোভিড সিচুয়েশন আসার পর সত্যি এদেরও খুব একটা খারাপ ব্যাপার। মানে একটা দোকানে তো একজন ঠাকুমা, উনি তো দুঃখ করছেন, বলছে আগের মতো বিজনেস আর হচ্ছে না, এত ডাউন যাচ্ছে, কী করে আমাদের চলবে, কী বৃত্তান্ত। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, আমি তো ঠিক জানি না, তো তাও রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ গড়িয়াহাটে এসে জিনিস কেনো, যদিও প্রিকোশন মেনটেন করে এসো। হে, তো বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশ হলাম। আর বিশ্বাস করো, বিভৎস আজকে হাঁটা হয়েছে, শরীর তো অবস্থা কাহিল হয়ে গেছে। আমারও একটু হাঁটা, আমারও যদি অভ্যেস আছে, তাও একটু অসুবিধে হয়েছে। গড়িয়াহাটে কেনাকাটা মানে তো বার্গেনিং করতে করতে ঘোরাফেরা, তো একটু অসুবিধা হয়েছে, তাও ভালো লেগেছে। আর কয়েকটা জিনিস কিনেছি, বেশি কিছু কিনিনি, কয়েকটা জিনিস কিনেছি, ওগুলো স্যানিটাইজ করা হয়নি বলে রুমের ভেতর ঢোকায়নি, মানে কি আমার যে রান্নাশালটা রয়েছে কিচেনটা ওখানে রেখেছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। ওকে, ঠিক আছে, চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্লগ নিয়ে। টাটা।